আসন্ন দাউদকান্দি উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ সাইফুল আলম ভূঁইয়ার গণসংযোগ। আজ বৃহস্পতিবার সকাল 9টায় ভোটারদের নিকট দুর্বার গতিতে ছুটে চলেন উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী সাইফুল আলম সহ তার দলের নেতাকর্মীরা। তারা ভোটারদের নিকট দোয়া ও ভোট চাইলেন ধানের শীষের পক্ষে। এমন সকালবেলায় প্রার্থীদের দরজার সামনে দেখে হতবাক হয়ে যান নোয়াগাঁও বাজার, বিটেশ্বর বাজার, নৈয়ার বাজার ও আশেপাশের গ্রামের জনগণ। বিএনপির নেতাকর্মীরা বলেন, আসছে এই মাসের 20 তারিখে আপনার একটি অতি মূল্যবান ভোট ধানের শীষের মার্কায় দিয়ে এলাকার উন্নয়ন করার সুযোগ করে দিবেন। সাইফুল আলম ভূঁইয়া বলেন, আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে দাউদকান্দিকে আধুনিক দাউদকান্দি হিসেবে গড়ে তুলব। আমার কোনো কিছুর চাহিদা নেই, আল্লাহ আমাকে যথেষ্ট ধন সম্পদ দিয়েছেন। আপনারা 20 তারিখে সকালবেলায় নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার মূল্যবান ভোটটি দিয়ে উন্নয়ন করার সুযোগ দিবেন। এ সময় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাদের ধানের শীষের পক্ষে ভোট চান। ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রুহুল আমিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরিদা পারভিন ডলি এ সময় উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি জাহাঙ্গীর আলম, দাউদকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাজারি, দাউদকান্দি উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাসেদ, দাউদকান্দি উপজেলা কৃষক দলের সভাপতি শাহিন খান, বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিটেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি স্বপন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এক কথায় শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, সামাজিক ব্যবস্থাপনা, মাদক নিরোধ, সমাজ, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য, মহিলাদের জন্য এবং সর্বোপরি সকল জনগণের জন্য একটি সম্প্রীতির সামাজিক ব্যবস্থাপনায় উন্নত দাউদকান্দিবাসী গড়ে তোলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার 30 তারিখ শেষ হয়ে যাবে। আমরা সবাই দাউদকান্দিবাসী সুশৃঙ্খল ভাবে এই উপজেলায় বসবাস করব। এবং আপনারা জানেন, আমরা ধানের শীষের এবং নৌকার প্রতি দুই প্রার্থী প্রেসের সামনে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, সুশৃঙ্খলভাবে বক্তব্য দেব, কর্মীদেরকে নিবৃত্ত রাখবো, জনগণকে ভোট দেওয়ার আমরা সুযোগ করে দেব। নির্বাচন কমিশনকে বলেছিলাম, যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে, এই নিশ্চয়তাটুকু তারা করবে। এই নির্বাচন কমিশন, সরকার তথা প্রশাসন ওয়াদাবদ্ধ হয়েছে, জনগণ যদি ভোট দিতে যায় তাদের ভোটটি এবার দিতে পারবে ইনশাল্লাহ। তাই আমি যেখানেই প্রচারণায় গিয়েছি অনেকেই বলেছেন, আমি ভোট যাকেই দেই না কেন, কেন্দ্রে যাওয়ার আগে শুনি আমার ভোট দেওয়া হয়ে গেছে, আমাকে পথের থেকে বিতাড়িত করা হয়, যেতে হবে না। আমি আপনাদের কাছে ব্যর্থহীন ভাষায় এবং উদার্ত আহ্বান জানাতে চাই, এই ভোটের অধিকার থেকে আপনারা বঞ্চিত হবেন না। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, আমাকে যারা পছন্দ না করেন তারাও আপনার ভোটটি যাকে পছন্দ করেন তাকে দেবেন। তবু জনগণের ভোটের অধিকার আপনার ক্ষমতায়ন, যিনি গণতান্ত্রিক পদ্ধতি, তার পক্ষে আমরা এই দাউদকান্দিবাসী আসুন, একযোগে কাজ করি।